অপেক্ষার পালা শেষ। 2021 সালের এইচএসসি পরীক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে। অ্যাসাইনমেন্ট কিছুক্ষণ আগে মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তর 2021 সালের এইচএসসি পরীক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট প্রকাশ করেছে। অ্যাসাইনমেন্টটি 2 সপ্তাহের অ্যাসাইনমেন্ট প্রকাশ করা হয়েছে এবং 23টি বিষয়ের উপর অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে। কোন 23টি বিষয়, সেই 23টি বিষয় আমি পড়ে শোনাচ্ছি। 23টি বিষয়ের মধ্যে রয়েছে পদার্থবিজ্ঞান, রসায়ন, জীববিজ্ঞান, উচ্চতর গণিত, ইতিহাস, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, পৌরনীতি ও সুশাসন, অর্থনীতি, যুক্তিবিদ্যা, সমাজবিজ্ঞান, সমাজকর্ম, ভূগোল, ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা, হিসাববিজ্ঞান, ফিনান্স, উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন, আরবি, ইসলাম শিক্ষা, শিশুর বিকাশ, খাদ্য ও পুষ্টি, গৃহ ব্যবস্থাপনা ও পারিবারিক জীবন, লঘু সঙ্গীত এবং উচ্চাঙ্গ সঙ্গীত। এই 23টি বিষয়ের মধ্যে যার যে বিষয়ে অ্যাসাইনমেন্ট, সে সেই বিষয়ের অ্যাসাইনমেন্ট করবে এবং অ্যাসাইনমেন্ট করার ক্ষেত্রে শিক্ষার্থীদের কভার পেজ পূরণ করতে হবে। কভার পেজটি তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। শিক্ষার্থী বন্ধুরা, স্ক্রিনে দেখো যে তোমাদের, কিন্তু আমি আগেই বলেছিলাম যে অ্যাসাইনমেন্টের ক্ষেত্রে যে কভার পেজ পূরণ করতে হবে সেখানে তোমাদের রেজিস্ট্রেশন নম্বর লাগবে, দেখো। এবং এই যে রেজিস্ট্রেশন নম্বর পূরণ করতে হবে, শুরুতেই লেখা আছে রেজিস্ট্রেশন নম্বর, এবং এই পুরোটাই আসলে ইংরেজিতে ক্যাপিটাল লেটারে তোমাদের পূরণ করতে হবে। শিক্ষার্থীর, পরীক্ষার্থীর নাম, পিতার নাম, মাতার নাম, বিষয় কোড এবং বিষয়ের নাম, সব কিছুই আসলে সঠিক বানানে ইংরেজিতে পূরণ করতে হবে এবং বাকিগুলো আসলে সব শিক্ষা প্রতিষ্ঠান বা শিক্ষক যিনি মূল্যায়ন করবেন তিনি আসলে পূরণ করবেন বাকিটা। অ্যাসাইনমেন্ট ইস্যুতে কোনো শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষার্থীদের কাছ থেকে কোনো ধরনের টাকা পয়সা নিতে পারবে না, এটি স্পষ্ট করে জানিয়ে দেওয়া হয়েছে। তারপরেও কোনো শিক্ষার্থী অ্যাসাইনমেন্ট ইস্যুতে কোনো ধরনের প্রশ্ন বা কোনো ধরনের দ্বিধাবোধ মনের মধ্যে কাজ করলে কমেন্টে লিখতে পারো, আমি নিশ্চয়ই প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব অথবা সেই প্রশ্নের আঙ্গিকে নতুন একটি ভিডিওই দেওয়ার চেষ্টা করব। আশা করি তোমরা করোনার মধ্যে স্বাস্থ্যবিধি মেনে অ্যাসাইনমেন্ট করবা এবং শিক্ষা প্রতিষ্ঠানে তোমাদের সুবিধা মতো কিংবা শিক্ষা প্রতিষ্ঠানের সুবিধা মতো সময় জমা দিয়ে আসবা। শেষ করার আগে বরাবরের মতো শিক্ষামূলক আমাদের নতুন ফেসবুক পেজ বেঙ্গল ডিসকভারি, যেখানে ইতিহাস ঐতিহ্য নিয়ে আমরা কাজ করছি এবং এই সপ্তাহে মুঘল সাম্রাজ্যের ইতিহাস তুলে ধরছি। বেঙ্গল ডিসকভারি ফেসবুক এবং ইউটিউব চ্যানেল লিঙ্ক ডিসক্রিপশন বক্স, এবং যারা ফেসবুকে এই ভিডিওটি দেখছেন তাদের জন্য ফেসবুকের কমেন্ট বক্সে দেওয়া আছে। আমার মনে হয় এই পেজ এবং এই ইউটিউব চ্যানেল শিক্ষার্থীদেরকে দারুণভাবে সমৃদ্ধ করবে নিজের জ্ঞান আহরণের ক্ষেত্রে। বেঙ্গল ডিসকভারি ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সঙ্গে যুক্ত থাকার জন্য আমি শিক্ষার্থী, অভিভাবক এবং যারা এই ভিডিও দেখছেন তাদের কাছে অনুরোধ করছি। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ। ইতিহাস, ঐতিহ্য, প্রাচীন স্থাপনা, জীবনধারা, শিক্ষামূলক আমাদের নতুন ইউটিউব চ্যানেল বেঙ্গল ডিসকভারি। সাবস্ক্রাইব করুন বেঙ্গল ডিসকভারি ইউটিউব চ্যানেল।